ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রো বিপর্যয় কাণ্ডে হাইকোর্টের রিপোর্ট পেশ মেট্রো কর্তৃপক্ষের। রক্ষণাবেক্ষণের স্বার্থে 5 মিটার সরাতে হবে টানেল বোরিং মেশিন। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, যেমনটা জানা যাচ্ছে যে এই মামলার শুনানি হবে আগামী সোমবার, কি খবর রয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক আজকে কেএমআরসিএল কর্তৃপক্ষ তারা কলকাতা হাইকোর্টে 3 পাতার একটি রিপোর্ট পেশ করেন এবং সেখানে 4 জনের স্বাক্ষর আছেন এবং তারা স্পষ্টত বলছে যে এই এই যে টানেল বোরিং মেশিন বা টিবিএম আছে সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য 5 মিটার এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন এবং এখন টানেল বোরিং মেশিন যে অবস্থানে আছে সেটা তার সঠিক অবস্থান নয়, অতএব তার রক্ষণাবেক্ষণের জন্য এবং তার অবস্থান ঠিক করার জন্য 5 মিটার এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই গোটা বিষয়টা কেএমআরসিএল এর যারা বিশেষজ্ঞ আছে তারা খতিয়ে দেখেছেন এবং তারা নিশ্চিত করছে যে এই টানেল বোরিং মেশিন সেটাকে 5 মিটার এগোলে সেখানকার যা সম্পত্তি এবং যে ব্যক্তিরা সেখানে আছেন তাদের কোনো ক্ষতি হবে না, সম্পত্তি বা জীবনহানির কোন রকম ঘটনা ঘটবে না। অতএব তারা কলকাতা হাইকোর্টের কাছ থেকে অনুমতি চান এই টানেল বোরিং মেশিন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং তারা স্পষ্টতই বলছেন যে এগিয়ে নিয়ে যাওয়ার সময় যারা উচ্চতর কর্তৃপক্ষ আছেন এবং বিশেষজ্ঞদের যে বিশেষ দল আছেন তারা গোটা বিষয়টা পর্যবেক্ষণ করবেন যে গোটা বিষয়টা কোনো যেন ক্ষয়ক্ষতি না হয় এবং এই মামলার শুনানি আগামী সোমবার হবে এবং সেই সময় সম্ভবত কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পরবর্তী উপযুক্ত নির্দেশ সেটা দেওয়া হবে।